সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে। পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিধানসভায় ভরতপুরের বিধায়ক কমলেশ চ্যাটার্জির বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ার পর থেকেই ভরতপুরের বিধায়কের দেহরক্ষী বেপাত্তা। গত 6 সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর পর্যন্ত টানা 6 দিন ধরে বিধায়কের কোনো দেহরক্ষী না থাকায় বহরমপুরের বিধায়ক তথা বিধানসভার চিফ হুইপ মনোজ চক্রবর্তী বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে লিখিতভাবে জানান এ ব্যাপারে তিনি কথা বলতে চান বিধানসভার স্পিকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, যেখানে কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস বাড়ির সামনে খুন হওয়ার পর সরকার বলেছিল কোনো বিধায়কের দেহরক্ষী নিজের ইচ্ছে মতো ছুটি নিতে পারে না, সেখানে গত 6 দিন ধরে ভরতপুরের বিধায়কের দেহরক্ষীর কোনো পাত্তা নেই, কোনো কিছু না বলে দেহরক্ষী বেপাত্তা। মনোজ চক্রবর্তী ও কমলেশ চ্যাটার্জি অভিযোগ করেন, বিধানসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বাগবিতণ্ডা হওয়ার কারণেই শাসক দলের অঙ্গুলি হিলনে দেহরক্ষী বেপাত্তা হয়ে গিয়েছে। ছ তারিখ পর্যন্ত আমার সিকিউরিটি ছিল, 6 তারিখের পরে 7 তারিখ থেকে সিকিউরিটি চলে যায়, তাকে জিজ্ঞাসা করলে কোনো আমার কোনো উত্তর দেয় না। তো এর জন্য আমি বিন্দুমাত্র ভয় ভীতি কিছু নাই, কারণ বিষয় হচ্ছে যে ও আমি সিকিউরিটি ছাড়াই চলাফেরা করি, আর সিকিউরিটিটা যেহেতু আমরা বিধায়ক পেয়ে থাকি, সব বিধায়করা পায়, আমিও পেয়েছি। সিকিউরিটি যদি মনে করে রাজ্য সরকার দেবে না তুলে দেবে, তাদের ব্যাপার। আমার ঊর্ধ্বতন যারা নেতৃত্ব তাদেরকে জানিয়েছি, মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে, স্পিকারকে জানানো হয়েছে, এই নিয়ে আমি কোনো চিন্তিত না। কী করে জানবো, সে শুভেন্দু অধিকারী সে জানে আর প্রশাসন জানে, আমি কী করে জানবো? পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, হ্যাঁ যোগাযোগ করা হয়েছে, তা বলেছে আমি এখন যেতে পারবো না। দ্যাটস ইট, এই ছুটি নিয়েছি আপনার কাছে? না, আমার কাছে লিখিত কোনো কিছু নেয়নি। আইনটা তো যারা যারা ইয়ে করে তারা জানে, আইন তো পারে না, আইন তো যেতে পারে না, কারণ এটা তো স্পিকার এবং ওখান বিধানসভা থেকে ঠিক করে দেখা যায় এমএলএদের সিকিউরিটি, এমএলএদের সঙ্গে সঙ্গে থাকবে। আপনি কি নিরাপত্তার অভাব বোধ করছেন? নিরাপত্তার অভাব পশ্চিমবাংলায় কোথাও তো কোনো নিরাপত্তা নেই, আমারই বা কী নিরাপত্তা আছে? পশ্চিমবাংলায় কোনো মানুষেরই নিরাপত্তা নেই, আমারও নিরাপত্তা নেই, যা হবে তা দেখা যাবে। বড় জোর তারা যে চক্রান্ত করছে, চক্রান্তের শিকার হবে, আমি তার জন্য তৈরি আছি, তার জন্য কোনো পিছিয়ে পড়ার কোনো কারণ নেই, যা খুশি তাই করতে পারে। আমার এখন তো সত্য কথা বলা নিষেধ, এই যুগে মানুষ সত্য কথা বলতে ভয় পায়, আমি সত্য কথাটা বলেছি, যা হবে তাই হোক। আপনি কি একটা কোনো আশঙ্কা করছেন যে হঠাৎ করে সিকিউরিটি গার্ড সরিয়ে নেওয়া হলো? আপনি কি সত্যিই সুস্থ? নিত্যদিনের ব্যস্ততায় আপনার স্বাস্থ্যের যত্নে কোনো ত্রুটি হচ্ছে না তো? কোনো ছোট শারীরিক সমস্যার লক্ষণও কিন্তু হতে পারে বড় কোনো রোগের ইঙ্গিত। আপনার অজান্তেই আপনার দৈনন্দিন অভ্যেস হয়ে উঠতে পারে আপনার জন্য ক্ষতিকারক। কিন্তু এখন আপনার সমস্ত ভাবনার অবসানের উপায় নিয়ে আমরা থাকছি আপনাদের সাথে প্রতি মঙ্গলবার, আর আমাদের সাথে থাকছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক শুধুমাত্র এএসআর নিউজের পর্দায়। দেখতে থাকুন হেলদি গপশপ, ওনলি অন এএসআর নিউজ।